আজ রবিবার সাতই মাঘ দু সালের বাইশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মনসাইন ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতাও কিন্তু আপনাদের গ্রাস করতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময় এটা সুখকর হবে তবে যত্নশীল হন অতিরিক্ত খানাপিনা পরের দিনটি কিন্তু আপনাকে মাটি করে দিতে পারে আজ অবিচ্ছিন্নভাবে সারাটা দিনই অর্থের প্রবাহ বজায় থাকবে তবে মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন ফাঁকা সময়ে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা কিন্তু উচিত নয় আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রই হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। একে অপরকে কোনো সারপ্রাইজ রেসিপি বা কোনো সারপ্রাইজ কিন্তু দিতেই পারেন সারাটা দিনের ক্লান্তি নষ্ট হবে অন্যথায় কোনো প্রকার উপহার বা মূল্যবান দানও কিন্তু আজ কোনো জাদু করবে না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তি বন্ধ স্বজন কারোর উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আপনার অত্যধিক উদারতা বা অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু অন্যায়ভাবে অন্যরা নিতে পারে তো এ বিষয়ে আপনাদেরকেই সজাগ থাকা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নামা এটি একশো আটবার জক করে দিন শুরু করুন